নমস্কার, আমি নাসির চৌধুরী, পিণ্ডিরা, বর্ধমান, এটা মঙ্গলকোট ব্লকের অন্তর্ভুক্ত। তো দীর্ঘদিন ধরেই আমি গোবিন্দভোগ চাষ করি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যথেষ্ট আমাকে সাহায্য করেন। ওখানে সৌরেন্দ্র আছেন, মানসদা আছেন, এটিসির ওরা যথেষ্টভাবে সাহায্য করেছেন বিভিন্ন বিষয়ে। তো এবারে আমি দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে গোবিন্দভোগের একটা সমস্যা হচ্ছে, গন্ধটা যেন চলে যাচ্ছে। তোরা বললেন আচ্ছা এবারে একটা নতুন ভেঞ্চার নেওয়া যাক, সেটা হচ্ছে সুরেন্দার আমাকে পাঠালেন এনওপি অর্গানিক একটা প্রোডাক্ট তৈরি করেন ওরা। তো সেখানে এবার এই প্লট যেটা দেখা যাচ্ছে, এই সামনের প্লট, এটা একটা আড়াই বিঘে প্লট। তা এই প্লটটায় কোনো রাসায়নিক সার ব্যবহার করাও হয়নি, কোনো পেস্টিসাইডও ব্যবহার করা হয়নি, সবটাই ব্যবহার করা হয়েছে ওদের অন্তত চারটে প্রোডাক্ট। জমি তৈরি থেকে শুরু করে ভূমি শুদ্ধি প্রথমে ব্যবহার করা হয়েছিল, তারপরে ব্যবহার করা হয়েছিল সুফলন, তারপরে পোকামাকড়কে নষ্ট করার জন্য 27 রকম উদ্ভিদের ভেষজ থেকে তৈরি, উদ্ভিদ নির্যাস থেকে তৈরি, সেটা হচ্ছে ফসল কবচ এবং তারপরে সুবৃদ্ধি। এটা এবারে সুবৃদ্ধিটা দেওয়ার সময় হয়ে গেছে, কাঁচতর যখন আসবে তখন দেওয়ার কথা বলা হয়েছিল। তো দীর্ঘদিন ধরে রাসায়নিক সার দিয়ে তো চাষ করেছি, এবার এটা দিয়ে করেছি এবং যতক্ষণ পর্যন্ত ফলন না পাবো বা কতটা কী হলো সেটা তো বুঝতে পারছি না, কিন্তু স্মেল একটা আসছে, এটা পরিবর্তনটা লক্ষ্য করছি। আর গাছের চার আরও একটু সময় লাগবে, কী হবে না হবে, তো আশা করি ভালোই হবে, মানুষ তো আশায় বেঁচে থাকে। তো দেখা যাক কী হয়। ঠিক আছে, ধন্যবাদ।